আগমনীতে যাত্রা আরম্ভ করা হইল, যেহেতু আমার বাড়িতে আগমনীতে। রাস্তাত অল্প অল্প জল, অল্প অল্প ভিজে, কারণ অল্প আগতে হয়ে গেল একনা ঝড়ি। বর্তমান দিনটি কেমন, অল্প অল্প ঝড়ি, অল্প অল্প রোদ, একবারে ঝড়িও না হয়, একবারে মানে রোদও ওঠে না। আর কোনো সময় তো আর ঝড়ি আর রোদ তো একসাথে ওঠে। আমার তো আগত মানুষই কয় যে ঝড়ি আর রোদ একসাথে হলে খাকশিলের বিয়ে হয়। মনে এলা খাকশিলের বিয়ে হয়ে আছে, আমার করোনায় বহুত মাসের বিয়ে আটকে দিছে, তার নেই এলা খাকশিলের বিয়ে হয়ে আছে। এই দেখো এরনা ফিরে আসছে বান, আসাম মানেই বান, কারণ আসামত তো ও সময় বানমুক্ত হয় না। আসাম বান হয়ে থাকে এমন সময় এরনা বানের চলবো, কারণ ওপার আছে আমার একটা গঙ্গাধর নদী। আর কিন্তু বর্তমানে কোনো ঝড়ি নাই, আকাশটা আকাশের ম্যাঘগুলি আছে, কিন্তু ম্যাঘগুলি বহুত সুন্দর সুন্দর মানে রূপ গ্রহণ করছে, জায়গাটাও বড়িয়ে দেখা যাচ্ছে এরনা। অল্প পরে এখন সুন্দর এখানে ব্রিজও আসবে গঙ্গাধরের উপরে, বীর শিলারায় ব্রিজ দেখি, দেখো বীর শিলারায় ব্রিজ পামো। আর পায়া গেলাম বীর শিলারায়, পায়া গেলাম গঙ্গাধর নদী, দেখো যে বীর শিলারায় ব্রিজ, বহুত বড় এখন ব্রিজ। ব্রিজের রেলিংগুলো কোষ্টা দেওয়া আছে সুকির, আর নামনি অসম কোষ্টা দিয়ে বিখ্যাত জায়গা এখন, মানে অসমের তো মরাপাট বলি কয়, কারণ এই জায়গাটা বহুত আশেপাশে বহুত বঙ্গমূলীয় মানুষই আছে, আর বঙ্গমূলীয় মানুষগুলি কোষ্টা আবারটা ভালো করেই পায় আর কি, মানে রেলিংগুলো ধরে কোষ্টা সুবিধা দেওয়া আছে, একদম কোষ্টা কি বেসাই বিক্রি। কোষ্টার উপকার বহুত আছে, আমার জীবনের ব্যবহার করা মেলা বস্তু কোষ্টা দিয়ে বানা হয়, যেমন দড়ি ঠড়ি আরও বহুত। তো আস্তে 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 আমরা ব্রিজ রেড়ায় ব্রিজ পার হইল, ব্রিজ রেড়ায় ব্রিজের মতন বড় ব্রিজ পার হয়া, আগ পাগে আছে আর একটা ছোটো একটা ব্রিজ, এখানে পার হইলাম। এই জায়গাটার নাম হলে পেস্টারঘাট, আর পেস্টারঘাট দিয়ে আমরা নামি যাবো। আর শেষে পায়ে গেলাম আমরা পাগলাহাট, দেখো রাস্তার অবস্থা না টাইট, পাগলাহাটের রাস্তার অবস্থা টাইট হয়ে গেছে। এখান ব্রিজ হয়ে আছে নিউ ব্রিজ, এখান এখানে আবার নাম কি আমরা ভালো করে জানি নে, জানি নি আমার তো অল্প কাম বাকি আছে, আগপাশে কাম হয়ে আছে চলি আছে, আগপাশে কাম মিস্ত্রি কাম করি আছে, কিন্তু ব্রিজ দিয়ে যাওয়া যাবে না এটা আমরা জানি নে, যাওয়া যাবে না, যাওয়া যাবে একজন মিস্ত্রি বলে গ্রাস বলে ব্রিজে বলে ভ্যার বলে না ব্রিজ পার হওয়া যাবে, ব্রিজ আর করে ভ্যার আছে বলে কল, তাও আগে আসলাম, দেখা যাক কি হয়, যাত্রা অগ্রসর হই কি বাধা আসে দেখা যাবে। মিস্ত্রিগুলি কাম করি আছে ভাই, কি বান্ধি আছে মিস্ত্রিগুলি, কি রোদত কাম করি আছে, এমনি বহুত রোদ পড়ছে উপরে না, অল্প ঝড়ি আসিল কিন্তু রোহিত যে কাম করছে তাই রোদ আছে আসে গেছে। হ্যাঁ কিন্তু সমস্যাটা হইবে এইবার, আকাশ তো ভাল কিন্তু মাটি তো খারাপ রাখে না, আর ভাই ভ্যাড়ে ভ্যাড়, এই দেখো কি ভ্যাড়, কেমন যা যাবে আর না বাইক ঠেলে ঠেলে নিয়ে যেতে হবে এলা, বাইক ঠাক ঠেলি পার হয়ে আসলো আমরা এলা, এলা ওই যে দেখো আগপাশে এখন অল্প ছোটো ছোটো পাহাড়ের মতন দেখা যায়, ছোটো ছোটো আলো ঠেলি পাহাড়, ঘ্যাট ঠ্যাট পার হয়ে আসলাম তাও, তাও আমার যাত্রা জয় খেবে। আগপাশে আছে আলোকঝাড়ি, চারিপাশে খালি সেউজিয়ে আর সেউজিয়ে, রাস্তার দু পাখে আছে রোয়া বাড়ি, বর্তমান তো নতুন রোয়া, তারণে রংটা সেউজিয়ে বহুত ডিপ সেউজি হয়েছে, আর মনে হতো ডিপ একটা আনন্দ সৃষ্টি করি আছে, উপরে আকাশখানো একটা সুন্দর রং ধারণ করছে, আর ম্যাপগুলো বহুত সুন্দর সাজ সাজিয়ে আছে, এমনি সুন্দর তাতে আরও বেশি সুন্দর করে দিচ্ছে ম্যাপগুলো। তারপরে আমার আগঝাড়ির ভিতরে ঢুকি যাবো, আগ পায়ে গেট দেখা যায় আছে মেন গেটখান, আর মাত্র অল্প দূর তাতে আলোকঝাড়ি, উপরে লেখা আছে আমরা আলোকঝাড়ি মহামায়া ধামলই অসম সরকার, মেঘেটি ঢুকে গেল, জায়গাটা ভালো ডেভেলপ হয়েছে, আগত এত ডেভেলপ নাছিল, বর্তমান ডেভেলপ হয়েছে জায়গাটা, ভালো লাগিয়েছে, ডেভেলপ হলে ভাল কথা আরও, এগুলো পুরনো ঐতিহ্য একটা ডেভেলপ হওয়া ভালো হচ্ছে, যেই জায়গাটা একদিন মহাদেব আছে জায়গাটা মানুষের ভালো করা উচিত। দেখো ফরেস্ট ডিপার্টমেন্ট অন্তর্গত ফরেস্ট অফিস আছে ওটা, এখানে পাহাড়ে ভিতরে ঢুকে গেলাম আমরা পাহাড়, অত বড় একটা পাহাড় না হয় না, তাও পাহাড় আর কি, ধরো জায়গাটা একটা একবার দেখো, মোর কথা বাদ দাও, জায়গা দেখো তোমরা বহুত ভালো লাগবে মনত, পাহাড়ের মাটি লাল, আসামের শোক পাহাড়ের প্রায় শোক পাহাড়ের মাটি লালে হয়, লাল মাটি এখানেও লাল মাটিরে পাহাড়,
মাটি লাল হলো গাছ সেউজিয়ে বহুত গাছ আছে বহুত মানুষ হচ্ছে বের না এট লাস্ট দিস ইজ দ্য মন্দির মন্দিরটা তো বড় না হয় ধর্ম প্রসিদ্ধ অত বড় মন্দির না হয় অর্থাৎ না মত বড় মন্দির না হয় না কন্যা জল পড়ি গেছিল না আই ছোট হোক বড় হোক কিন্তু মন্দিরের কামটা কিন্তু বহুত বড় একদম বড় এটা আরবধারী মন্দির এটা মানে পুরনো আখ্যার মধ্যে শোনা যায় না মহামায়ার চরণে সাপ আছে না হয় না চরণে সাপ না পাওয়া যায় সে মানে প্লেসটা বহুত বড়িয়া প্লেস মহামায়া থাকবে প্লেসটা বড়ি হওয়ার নাই মানে কোনো কথা আছে না মন্দিরের সামনাত ভারত গোটা বান্ধর না আছে আমাকে দিয়ে ভাগিল আমরা কিছু করি নাই কপি করি আমরা কিছু করি নাই তো তাও ভাগেন কেমন ঝিরি ঝিরি জল বয়ে আসি আছে পাহাড়ের উপরে থাকি জল আসে যাচ্ছে বয়া মন্দিরের বাবল দিয়ে জল বয়া যাচ্ছে না খুব ঠান্ডা জল না লাল লাল বালা বিলে শিলের মধ্যে জল আসিয়াছে পড়িয়েছে খুব শব্দ করে গেছে বহুত একটা ভাল লাগিয়েছে শব্দ জলের শব্দ তো এমনি ভাল লাগে সবার চেষ্টা করি বেশি তো উসে নোয়ায় না তাও সরি হিসে বানিয়ে দেওয়া আছে অল্প অল্প করে খাস কাটি দেওয়া আছে না সিঁড়ি বানিয়ে দেওয়া আছে এই পাহাড়ের উপরে খালি গাছ এগুলো বহুত মূল্যবান গাছ শাল গাছ এগুলো কিন্তু তলে দেওয়া কোনো জঙ্গল নাই সাফা করে প্লেসটা বহুত সাফা করে রাখছে অলাগতিয়াল যেগুলো জঙ্গল ওগুলি আর কাটি দেওয়া হয়েছে আর মূল্যবান গাছগুলি আছে আমরা এসে অল্প আগতে ব্রাহ্মণের মন্দিরটা বন্ধ করে গেল পুজো পুজো করিয়া এই যে এটা মন্দিরের সামনে পাকটা দেখো উপরে লেখা আছে শ্রী শ্রী মা মহামায়া পদিকাত হাম আলোকসারি এটা মানে পুরীন আখ্যান মতে শোনা যায় যে এই জায়গাটার মা পার্বতীর পদিকার চরণ মানে চরণের ছাপানা আছে মন্দিরটা নির্মাণ করা হয়েছে 2000 সনত মানে মন্দিরটা বানা বেড়েছে হলেক না আখ্যান তো বহুদিনের পুরে না সে পার্বতীর সময় একখানের কথা বহুদিন পুরে না একখান মন্দিরের আখপাগে লিখিত আছে স্পষ্ট করে মন্দিরখন পরিষ্কার করে রাখিব লাগে হয় এটা উচিত কারণ রাজহুয়া সম্মতি রক্ষা করাটা প্রতিগরাকী ভারতীয়রে মূল কর্তব্য ভারতীয় সংবিধানের 11টা কর্তব্যের ভিতরে এটাও একটা কর্তব্য এলা আমার বেড়ানি এখনতে শেষ এলা আমার বাড়ি যাবো আমার ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমাদের জড়িত থাকবেন